হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো, যে দুটো বিষয় নিয়ে কথা বলবো সেই দুটো বিষয় আজকে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি চারিদিকে এই দুটো বিষয় নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে। ফার্স্ট হচ্ছে, এটা খুব হার্টফুল একটা নিউজ যদিও আমার কাছে, যে এসআরকে ডন থ্রিতে মনে হয় থাকবেন না। তা এটা মনে হয় পর্যন্ত ছিল বিকেল পর্যন্ত, এখন তো শিওর মনে হচ্ছে, কারণ বড় বড় সব পোর্টালস এবং বড় বড় সমস্ত সোর্স যারা আছে বলিউডের ইনসাইডার নিউজ দেয়, তারা তো কনফার্ম বলছেন। তো যাই হোক, এটা খুবই একটা দুঃখজনক বিষয়, কিন্তু অনেকে দেখি বলছে এটার জন্য, ওই ক্যারেক্টারটার জন্য, ডন থ্রিয়ের ওই ডনের ক্যারেক্টারটার জন্য নাকি রণবীরকে নেওয়া হতে পারে, রণবীর সিং। সো এইটার জন্য অনেকে দেখি ট্রোল করছে বা কমেন্ট করছে যে বাবা এটা কী সিলেকশন, এরম আবার সিলেকশন হয় নাকি, শাহরুখ 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 ছাড়া এটা সম্ভব না। তা আমি একটা কথা, মানে যারা এটা বলছে তাদেরকে আমি একটা কথা জানাতে চাই, যে এই ছেলেটি, যে ছেলেটাকে সম্পর্কে এরম ধরনের কমেন্ট হচ্ছে বা এই ধরনের কথাবার্তা উঠছে, এই ছেলেটাই কিন্তু বলিউডকে যে, মানে যে সময়ে যে সিনেমা করেছে ম্যাক্সিমাম হিটস দিয়েছে ওর নিজের কেরিয়ারে, এবং পারফরমেন্স নিয়ে যদি কোনো কথা হয় আমার তো মনে হয় না কেউ আমার অপোজিটে গিয়ে কিছু বলবে, কারণ আমরা সকলেই জানি রণবীর সিং অবশ্য একটু তারকাটা মার্কা সকলেই জানে, কিন্তু সে পারফরমেন্স যা করে সেটা অনেক দিন মনে রাখার মতো হয়। তো তার ম্যাক্সিমাম পারফরমেন্স কিন্তু প্রচণ্ড ভালো, এবং আমার এটা দৃঢ় বিশ্বাস, এটা আমি ভুল কিনা জানি না, এটা যখন সিনেমাটা বেরোবে বা যদি উনি ফাইনালি ওনাকেই যদি নেওয়া হয় ডন থ্রি, আমি ইম্যাজিন করলাম, আমার কিন্তু মনে হয় আর একটা ব্লকবাস্টার আসতে চলেছে। এটা শুনলে অনেকে ঘাবড়ে যাবে, মা কী বলছে, শাহরুখ খানের ফ্যানরা হয়তো রেগে গিয়ে আমায় আনসাবস্ক্রাইবই করে দিল, কিন্তু ইটস ট্রু যে রণবীরকে ভালো লাগবে এই ক্যারেক্টারটাই, আমি যদি তোমরা ইম্যাজিন করো আমার মনে হয় ভালো লাগবে। তো এখন দেখা যাক যে ফাইনাল রেজাল্টটা কী বেরোয়, আদপেও রণবীর করবে কি না বা রণবীরকে নেওয়া হবে কি না, কথা যখন উঠছে নিশ্চয়ই কিছু, যখন দেখো এত যখন কিছু রটছে কিছু তো ঘটেছে, তো দেখা যাক, ওটার জন্য ওয়েট করে আছি। আমার কিন্তু মনে হয় না খুব একটা খারাপ সিলেকশন আফটার শাহরুখ খান, মানে শাহরুখ খান করলে শাহরুখ খানই বেস্ট আমরা সকলেই জানি, কিন্তু আফটার শাহরুখ খান যদি কাউকে ভাবা হয় রণবীর ইজ দ্য বেস্ট বেস্ট, আমার তো তাই মনে হয়, রণবীর কাপুর। যাই হোক, এটা হচ্ছে এই রণবীর সিং, সরি রণবীর কাপুর বলে বসেছি। তো এটা হচ্ছে প্রথম বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা কথা বলবো, এইটা আমার মনে হয় আমরা যারা খবর করি বা যারা এরম ধরনের নিউজ পোর্টালসরা যারা আছে, মানে যারা যাদেরকে লোকে খুব ট্রাস্ট করে, আমরা তো তাদেরকে দেখেই খবর করি, তো আমার মনে হয় তাদের কিন্তু এইবার একটু মানে বিচার বিবেচনা করে খবর করা উচিত, এটা আমার ধারণা বা আমার এটা মনে হয়। তোমাদের মনে হয় কিনা অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো, আমি আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা নিয়ে বলতে বলতেও আমি নানান, মানে এই পোর্টালসগুলোর কিছু কথা তোমাদের বলি। আমি কদিন আগেও দেখেছি এরকম ধরনের নিউজ, কোনো এক নাম করা, আমি নাম করে তাকে ছোট করছি না, কোনো এক নাম করা অভিনেত্রী, তিনি তার পেট খারাপ হয়েছিল, তিনি প্রচুর মানুষের সামনে যেভাবেই হোক গ্যাস ছিল ওনার, তো উনি বাত কম করে ফেলেন, তো সেইটা নিয়ে না সেটা একটা হেডলাইন করেছে একটা বাংলার সবচেয়ে জনপ্রিয় একটা পোর্টাল, যে অমুক অভিনেত্রী হাজারো লোকের মাঝে করে ফেললেন, মানে বিশ্রী, মানে এই 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 হচ্ছে স্ট্যান্ডার্ড এখন, মানে এই এই আমার এটা বলতে গিয়ে এটাও মনে হচ্ছে যে দেখো, আমরা তো এই নিউজ পোর্টালগুলোকেই ফলো করে তোমাদের কাছে নিউজ করি, তো আমরা কী শিখছি, বা আমাদের মতো যারা নতুন যারা একদম সবে করছে নিউজ, তারা কী শিখছে, কী ভাষা এটা,
আমার প্রথম থেকেই একটা জিনিস আপত্তি থাকে যে ভিডিওতে অন ভিডিও এসে কাউকে গালি গালমন্দ করা, এগুলো আমার একদম পছন্দ হয় না। এবার এটা তোমার পার্সোনালি পছন্দ না, সেটা তো আলাদা বিষয়। অনেকের পছন্দ হয়, তারা যারা গালাগালি করে তাদের ফলো করে, সো করতেই পারে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার এই গালাগালি জিনিসটা পছন্দ হয় না। তারপরে এই ধরনের নিউজ, মানে এই যে অমুক নায়িকা তার আন্ডারওয়্যার কী পড়ে আছে সেইটা নিয়ে একটা খবর, মানে আর এবং করছে কারা, মানে আমি কিন্তু বলছি যারা স্ট্যান্ডার্ড, মানে প্রচণ্ড স্ট্যান্ডার্ড নিউজ পোর্টালস, যাদের ছোটো থেকে, মানে আমার বাবা দাদুরা কাকুরা তাদের কাগজ ফলো করেছে একটা সময়, তাদের কাছ থেকে এরকম ধরনের হেডিংস। আচ্ছা যাই হোক, এটা বললাম একটাই কারণে, বিকজ এই যে রিসেন্টলি একটা গুজব না সত্য সেটা আমাদের জেনেও লাভ নেই, সেটা আমাদের কিছু বদর করাই উচিত না এগুলো নিয়ে। যেমন যেমন শুনতে পাওয়া যাচ্ছে যে বিবৃতি, যে অভিনেত্রী আছে বিবৃতি, খুব ভালো মেয়ে, আমার খুব পছন্দ ওর অভিনয়, খুব ভালো অভিনেত্রী বিবৃতি, এবং তথাগত তথাগত ডিরেক্টর, এনাদের দুজনের রিলেশনশিপ নিয়ে একটা চরম পরিমাণে নোংরামি ইনডাইরেক্টলি চলছে, বহুত দিন ধরে চলছে। এটা নিয়ে আমি কথা কেন বলিনি, দেখো একটা না লেভেল বা একটা লাইন আউট যতক্ষণ ক্রস না হয় ততক্ষণ আমার মনে হয় ওইটা নিয়ে কথা বলাটা উচিত না। তো এখন আমি দেখছি এটা নিয়ে একটু অতিরিক্তই ওই সেই সেম বড় বড় কিছু নিউজ পোর্টাল, তথাগতদার আজকে জন্মদিন, সো তাকে অলরেডি মানে হ্যাপি বার্থডে আমি এখানেই বলে দিচ্ছি ভিডিওতে, বাট সেটাই তথাগতর জন্মদিনে বিবৃতি উপস্থিত ছিল, সে ওখানে আইসক্রিম কেটে খেয়েছে না কেক কেটে খেয়েছে সেটা কিন্তু আমার মনে হয় না এটা কোনো নিউজ, মানে ওই রকম কোনো বড় পোর্টালের এটা যে নিউজ হতে পারে এটা আমি ভাবতে পারিনি। এবং তার সঙ্গে যে গুছিয়ে লেখা, লেখাগুলোর মাঝখান থেকে ভরে ভরে তোমরা বুঝতে পারবে যে তাদেরকে ওই 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 কন্ট্রোভার্সিটাকে মানে কন্ট্রোভার্সিটাতে আগুন ঢালা হচ্ছে, যে তাহলে কি প্রেম, তাহলে কি এদের মধ্যে কোনো সম্পর্ক আছে, গুপ্ত সম্পর্ক, সুপ্ত সম্পর্ক, লুকি করছে। আমাদের না এইগুলো একটুখানি আমার মনে হয় এবার একটুখানি ছাঁকাই করা উচিত, মানে ছাঁকাই কথাটা কেন বললাম, মানে যেমন চা ছেঁকে নেয় পাতাগুলো, সেরকম এই জিনিসগুলো না ছাঁকা উচিত এই কাগজ কলমগুলোর। শুধু আমি কিন্তু তথাগত বিবৃতিকে নিয়ে বলছি না, মানে এরকম প্রচুর নিউজ তোমরা দেখতে পাবে আজকাল, এটা খুব বেড়ে গেছে, মানে বড় বড় নিউজ পোর্টাল, আমি তাদের নাম করে তাদের ছোট করতে চাইছি না, কিন্তু তাদেরকে আমি বোঝাতে চাইছি যে প্লিজ প্লিজ আপনাদের এই খবরগুলো দেখে নতুন যারা ইউটিউব করছে তারা খবর করছে, তাদের উপরে কিন্তু এই জিনিসটা এরম হতেই পারে। দেখুন এই ধরনের খবর, মশলাদার খবর, এই ধরনের খবর ব্যাচ মানে লোকে বেশি দেখে, কিন্তু আমাদের টেন্ডেন্সিটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানসিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। মানুষে আজকাল যত কমেন্টস করে তার মধ্যে ম্যাক্সিমাম কমেন্টস ভালো হলেও বেশ কিছু কমেন্টস কিন্তু গালমন্দ করে আসে, তারপরে মানে কি বলবো নেগেটিভ কমেন্টস আসে, মানে পজিটিভিটির বিন্দুমাত্র নেই। যাই হোক, এইগুলো কিন্তু আমাদের এখন একটুখানি প্লিজ ভাবা উচিত আমার এটা মনে হয়। সো এই ভিডিওটা এই পর্যন্তই, আমি এটা বললাম আমার দুটো মনে হলো বলার জন্য দুটো বিষয়ে কথা। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি খারাপ লাগে তাহলে আর কি বলবো, নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। চললাম এখনকার জন্য, টাটা বাই।